বেটা অসুস্থ, আপাতত বাতিতা ভান্ডা ডাকিরা এলে এলে আইরা। তাহলে বিবিও খাদ্দাত গভীর রাত, তাহলে বিবির ডাকি শৈল, কিন্তু জবাল তো খুলছে না, বিবিও খুলছে না। ই ডাক কে হলবা? আল্লাহ কইল, ও আল্লাহ, তোমার ডাক যদি কেউ না শুনে, তে আমি আল্লাহ তোমার ডাক শুনিয়া। মানুষ মাজুর হয়ে যায় এই সময় আল্লাহর মায়া লাগে। এর কারণে কইল, মুরব্বীরে তোমরা সম্মান করিও, হুজুরে বাক্স ইসলাম ফরমাইল, ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু জিশাইবাতিল মুসলিম। এক দাড়ি ভাগলা মুরব্বীরে সম্মান করলে আল্লাহর সম্মান করা হবে। সেটাই বলে মানুষ বয়স্ক ইয়ারলে হরুতা লাগা লই যায়। আমি বিদেশ গেছি কতবার, দেখছি বিদেশে তো কোনো সামাজিক হইতে দায় দায়িত্ব, পরিবারিক কোনো দায়িত্ব নাই, যে পরিবারের কেউ যে হরুতা বড় হইলে গরু ছাগল জেলা তো গেলা সিত্রিয়া আসানি না না। কিন্তু এই বুড়া বুড়ি যেটা এটা কেউ যদি মাথায়তে তারা ওলা খুশি হয় কৌজি না। সেটে বলে মানুষের বয়স ইয়ারলে মানুষ ছোটবেলা যে মানুষের মনের হালত আছিল ও অবস্থা মানুষের হয়ে যায় বয়স ইয়ারলে। তো আল্লাহ নিয়ামত হল মানুষের কাছ থেকে নেই, আর আল্লাহ মায়া করেন বলে বন্ধা তুমি একবার কইলাও যে আল্লাহ আমি তো দুনিয়ার সকল স্বাদ আমার মিঠে গেছে, মায়া করিয়া তুই আমার তোমার কিনা। এই জীবন এর কারণে যার মনে যত আশা আছে আস্তে আস্তে আমরা অনুশীলন করা উচিত, যে আমরা নেক আশা হলরে নেক মারা ইয়াল্লাহ দিতে আমরা নেক আশা দিল রাখতাম। তুই তাকি দুনিয়া যে মানুষের কল্যাণ করবার লাগে চেষ্টা করতাম। হাজিরি রেকেরাম।